আমাদের সাথে আছেন বিশিষ্ট অভিনেতা এবং নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেন ব্রেন ইউনিভার্সিটির ইংলিশ অ্যান্ড লিটারি স্টাডিজ ডিপার্টমেন্ট আয়োজিত একটি ওয়ান ডে থিয়েটার ওয়ার্কশপ কন্ডাক্ট করছেন তিনি তাই আসুন ওনার সাথে কিছু কথা বলে নেওয়া যাক হ্যালো স্যার বেনওয়া ইউনিভার্সিটিতে স্বাগত আপনাকে থ্যাংক ইউ স্যার আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে আপনি তো বহু বছর থিয়েটারের সাথে যুক্ত রয়েছেন তো আপনার অ্যাক্টিং ডিরেক্টিং এই সমস্ত প্রফেশনের সাথে জড়িয়ে থেকে আপনার কি মনে হয় এই নাটকের যে মাধ্যমটা সেটা আমরা বৃহত্তর অডিয়েন্সের কাছে বা ইয়াং জেনারেশনের কাছে কিভাবে পৌঁছাচ্ছি এবং কি কি করতে পারি এর জন্যে সো থিয়েটারের অ্যাকচুয়ালি মজাটা যেটা কি ইট হ্যাপেন্স এট দিস ভেরি মোমেন্ট দ্য ডিফারেন্স বিটুইন থিয়েটার অ্যান্ড আদার ফর্মস অফ আর্ট সেটা হচ্ছে যে থিয়েটারটা থাকে না মানে তুমি যদি এটা ভিডিও করে রাখো তাহলেও থাকবে না ধরো যে ক্লাসটা আমি একটু আগে ওদের সঙ্গে করলাম এই ক্লাসটা ওদের মেমোরিতে যতদিন থাকবে থাকবে যদি ওই ক্লাসটা ভিডিও করে রাখা হতো তাহলেও না ক্লাসটার ভ্যালু থাকতো না যে মুহূর্তে ওরা ক্লাসটা করলো সেই মুহূর্তের এক্সপিরিয়েন্সটাই ওদের কাছে এক্সপিরিয়েন্স ফলে আমার কাছে এই মুহূর্তে আমি ওদের সঙ্গে যে আরেকটা ক্লাসে ঢুকবো সেই মুহূর্তটা ইম্পর্টেন্ট সো থিয়েটার লিভস লাইক দ্যাট থিয়েটার বৃহত্তর অডিয়েন্সের কাছে পৌঁছবে কি পৌঁছবে না কি করা যাবে এগুলোর থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে যে থিয়েটার টকস অ্যাবাউট হোয়াটস হ্যাপেনিং রাইট নাও ইন দ্য সোসাইটি তুমি কীভাবে সেটাকে ধর থিয়েটার আর সন্ধে সাড়ে ছটার সময় জন্ম নেয় রাত্রি নটায় মরে যায় আবার সাত দিন বাদে যখন তুমি সেই নাটকটাই করো বা দেখতে আসো তুমি কিন্তু এক্স্যাক্টলি ওই নাটকটাই দেখতে আসো না তার কারণ তোমার বয়সটা কিন্তু দশ দিন বেড়ে গেছে যে অভিনয় করছে তার বয়সটাও বেড়ে গেছে তখন কিন্তু সেটা আরেকটা অন্যরকম ইন্টারপ্রিটেশন নিয়ে আসে সুতরাং ওটাকে ক্যাপচার করা যায় না ফলে থিয়েটারের কোনো প্ল্যান হয় না প্যান্ডেমিকের সময় সবাই ভেবেছিল যে থিয়েটার ডেড থিয়েটার মরে গেছে এবার সবটাই বোধ ভিডিওতে হবে বা অনলাইন হবে কিন্তু দেখা গেল অন্তত গোটা পৃথিবীতেও দেখা গেল বেঙ্গলেও দেখা গেল যে বাংলা সিনেমাতে লোক হবার আগে কিন্তু লোকে বাংলা থিয়েটার দেখতে সো বিকজ মানুষ ওইটা পছন্দ করে রক্ত মাংসে আদান প্রদানটা পছন্দ করে চোখের সামনে যেটা ঘটছে সেটা দেখতে পছন্দ করে সো থিয়েটার ইজ আ কালেকটিভ অ্যাক্টিভিটি যতদিন মানুষ একত্রে বাঁচার কথা ভাববে ততদিন থিয়েটার থাকবে বাট আমাদের সময়টা আমাদেরকে ভীষণ বিচ্ছিন্ন করে দেয় মানে উই কিপ থিঙ্কিং অ্যাবাউট আ সেলভস আ ফ্যামিলি আওয়ার কেরিয়ার আমার কি কি পছন্দ বাট থিয়েটার টকস অ্যাবাউট কালেক্টিভিটি থিয়েটার ইজ এ গ্রুপ অ্যাক্টিভিটি দ্যাটস ওয়াট মেক্স ইট ইম্পর্ট্যান্ট সো থিয়েটার থাকবে যতদিন সোসাইটি আছে যতদিন দ্য আইডিয়া অফ আ কালেকটিভিজম আছে ততদিন থিয়েটার থাকবে বেশ আর আপনি ক্লাসের কথা বললেন ওয়ার্কশপের কথা বলছেন তো সেখানে আমার প্রশ্ন যে আপনার কি মনে হয় অ্যাক্টিং কি আমরা শেখাতে পারি বা টু টু শেখানো যায় মানে আজকে ধরো যেটা আমি প্রথম ব্যাচটার ক্ষেত্রে করলাম ওদের ক্ষেত্রে আমি তাই করবো আমি ওদেরকে কিছু আইডিয়াস দেব একটা ওয়ার্কশপে তো সবটা শেখানো যায় না কিন্তু ওদের ভেতরে যদি সামান্যতম কোনো ইচ্ছে থাকে কোনো খিদে থাকে তাহলে সে অ্যাপেটাইটটা বাড়াবার একটা কাজ করা যায় দ্যাটস হোয়াট ওয়ার্কশপ ডাজ আমার মনে হয় আর কিছু কিছু হয়তো রাস্তা দেখানো যায় আর স্যার আমার আপনার লাস্ট প্রশ্ন আমার সেটা হচ্ছে যে আমরা অনেক সময়ই মনে করি যে নাচ গান এগুলো আমাদের হবিজ প্যাশন আর এগুলো আমরা ক্যারিয়ারের সম্বন্ধে খুব একটা ভাবি না তো সেক্ষেত্রে যারা পারফর্মিং আর্টস বা পারফর্মেন্স স্টাডিজ নিয়ে এগোতে চায় তাদের জন্য যদি কিছু বলেন দেখো প্রথমত হচ্ছে আমাদের দেশের আমাদের মতো তৃতীয় বিশ্বেরগুলোতে এখানে কোনোদিনই নাচ গান এগুলোকে না খুব আমল দেওয়া হয় না মানে আগে এরকম হতো যারা মেয়েকে নাচ গান শেখানো হতো কেন সে বিয়েতে দেখাতে পারবে এরকম কিন্তু সেগুলোর থেকে আমরা এগিয়ে এসছি অনেকটা বা একটি ছেলের কাছেও কবিতা লেখাটা একটা মানে কেউ যদি বলে যাচ্ছে তুমি কি করো কবিতা লেখো সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞেস করে মানে না না তুমি আর কী করো সে ছেলেটা বলে আমি কবিতা লিখি আহা আমি তা বলছি না আমি তুমি আর কি করো মানে অ্যাকচুয়ালি যেটা জিজ্ঞেস করা হয় তাকে সেটা হচ্ছে যে কবিতা করে তো বাবা রোজগার করা যায় না তুমি আর কি করো মানে খেতে পড়বে এরকম কি দরকার হয় এখন এইটা যতদিন আমাদের মতো এই তৃতীয় বিশ্বে যতদিন পর্যন্ত যে কোনো গভর্নমেন্ট এখানে গভর্নমেন্টের একটা খুব বড় ভূমিকা আছে মানে সমস্ত প্রথম বিশ্বের দেশগুলোতে দেখবে যে থিয়েটারটা বা যে কোনো শিল্পকলা তারা নার্চার করে কারণ তারা মনে করে যে তাদের দেশের যে কালচারাল অরাটা বা যে কালচারাল হিস্ট্রিটা সেটা তাদের থিয়েটার সিনেমা তাদের কবিতা তাদের গান তাদের নাচ এই সব কিছুর মধ্যে দিয়ে তাদের দেশটাকে বোঝা যাবে সেই জন্য সেটাকে তারা শোকেস করে কিন্তু আমাদের দেশে বেশিরভাগটাই ভীষণ ইন্ডিভিজুয়াল সংগ্রামের ওপর দাঁড়িয়ে আছে এখন এটা নিয়ে আফসোস করে লাভ নেই কেউ যদি তোমার প্রশ্ন অনুযায়ী তোমার যদি কেউ মনে করে যে এটাকে নিয়েই সে পার্সিউ করবে তাহলে হি অর শি কমপ্লেন করে লাভ নেই মানে হি অর শি হ্যাজ টু প্রসিড উইদাউট এক্সপেক্টিং এনিথিং ফ্রম দ্য সোসাইটি একদম থ্যাংক ইউ সো মাছ স্যার আমাদের সময় দেওয়ার জন্য